হাই ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আপনাদের দেখাবো, আজকে ভিডিওতে দেখাবো যে আপনার ফোন থেকে যদি কোনো ছবি বা ভিডিও ভুল করে ডিলিট হয়ে যায় তাহলে সেটা কীভাবে ফিরিয়ে আনতে পারবেন। তো আপনি এতে আপনার কোনো অ্যাপস ইউজ করার প্রয়োজন নেই। আপনার ফোন থেকে যদি কোনো ছবি বা ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে 30 দিন পর্যন্ত সেটা আপনার ফোনেই থাকবে। 30 দিন পর্যন্ত সেটা হাইড হয়ে আপনার ফোনেই থাকবেন। আপনি চাইলে 30 দিনের মধ্যে সেটাকে ব্যাকআপ করে আবার নির্দিষ্ট ফাইলে নিয়ে আসতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নিই যে কীভাবে ফটো বা ছবি ডিলিট হয়ে গেলে সেটা আবার পুনরায় আপনি আপনার ফাইলে নিয়ে আসতে পারবেন। সো ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এর ফলে আপনি নেক্সট আমরা যখন ভিডিও আপলোড করবো সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো এখন চলুন আমরা দেখে নিই। ধরুন এটা আমার গ্যালারি, আমি আপনাদের কিছু ছবি ডিলিট করব, এখন এই মুহূর্তে ডিলিট করে দেখাবো যে সেটা আসলে ব্যাকআপ করা যায় কি না। আমার গ্যালারি, আমি গ্যালারিতে এই আপনারা ফলো করবেন, আমি এই ফাইলটাতে যাচ্ছি, ইনস্টাগ্রাম লেখা এই ফাইলটাতে আমি যাচ্ছি। ফাইলটাতে যাওয়ার পরে আমি এখানে কিছু পিক ডিলিট করে দিব, আমি শেষের দিক থেকে 1 2 3 4 5 আপনারা ফলো করুন যে এখানে 6টা, এই 6টা ইমেজ আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি ডিলিট করে দিলাম। আপনারা কিন্তু জাস্ট ফলো করবেন, এখানে দেখুন যে আমার এখানে কিন্তু ইমেজ, যে এখানে কিন্তু নিচের ইমেজগুলো আর নেই, এখানে 6টা ইমেজ নেই। তো আমি ব্যাক দিলাম, ব্যাক দিয়ে আমি আবার এই যে গ্যালারিতে আসার পরে আপনারা এখানে একটা 3-ডট আইকন পাবেন, এই 3-ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশান দেখুন যে রিসাইকেল বিন, তো এই রিসাইকেল বিনটা কিন্তু কম্পিউটারে থাকে, ডেস্কটপে থাকে। তো ডেস্কটপেতে আমরা যদি কোনো কিছু ডিলিট হয়ে যায় আমরা কিন্তু রিসাইকেল বিন থেকে আবার সেটাকে রেস্টোর করতে পারি, সেরকম ফোনেও এটা ডিফল্টভাবে রিসাইকেল বিনটা দেওয়া থাকে। তো আমি এখানে রিসাইকেল বিনে ক্লিক করলাম, রিসাইকেল বিনে ক্লিক করার পরে এখানে দেখুন আমি যে ছবিগুলো ডিলিট করেছি সেগুলো কিন্তু এখানে রিসাইকেল বিনে চলে আসছে। তো আগের কয়েকটা ছিল সেগুলো ডিলিট করেছিলাম, সেগুলো এখানে আছে। তো এখন দেখুন উপরে, দেখুন আপনারা একটু ফলো করুন যে কী লিখেছে, বলছে যে আইটেম ইন দ্য রিসাইকেল বিন উইল বি পারমানেন্টলি ডিলেটেড আফটার 30 ডেজ বিফোর রিমুভিং ইউর এসডি কার্ড এমডি দ্য রিসাইকেল বিন টু মেক শিওর এভরিথিং ইন দিস ইজ কমপ্লিটলি ডিলেটেড। তো এখানে বলছে যে রিসাইকেল বিনে আপনার ছবিগুলো 30 দিন থাকবে, তো আপনাকে এটা যদি রেস্টোর করতে হয়, ছবিগুলো যদি আবার ব্যাকআপ নিতে হয় তাহলে 30 দিন শেষ হওয়ার আগে আপনাকে সেটাকে রেস্টোর করে নিতে হবে। যখন আমি রেস্টোর কীভাবে করব, ও সরি, তো এখানে আমি রেস্টোর করার জন্য আমি এখানে পিকে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অপশানটা আছে এটা গুলের মতো আইকনটা, এটা আমাদের দিলে এটা রেস্টোর হয়ে যাবে। এই দেখুন লিখেছে ইমেজ রেস্টোরেড, তো হয়ে গেছে। আমি চাইলে ওভাবে সিলেক্ট করেও আমি রেস্টোর করতে পারবো, আমি যদি ওভাবে সিলেক্ট করে নিই, এই যে পিকগুলো আমি সিলেক্ট করে নিলাম, এই যে রেস্টোরে ক্লিক দিয়ে দিলাম, তার মানে দেখুন এখান থেকে আমার পিকগুলো চলে গেছে। তো আমি যদি আবার কোনো ফাইলে যাই, ইনস্টাগ্রাম ফাইলে ছিল, আমি ইনস্টাগ্রাম ফাইলে আবার আসলাম, নিচে চলে গেলাম, দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু এই পর্যন্ত ডিলিট করে দিয়েছিলাম, তো এখানে এগুলো আবার চলে আসছে। সো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আপনার যদি এগুলো ডিলিট হয়ে যায় আপনি চাইলে 30 দিনের মধ্যে এটাকে আবার রেস্টোর করতে পারেন, রেস্টোর করে আবার নিজের ফাইলে ছবিগুলো নিয়ে যেতে পারেন কোনো অ্যাপস ছাড়াই। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।